ভাটপাড়া পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে পানীয় জলে ছোট ছোট পোকা দেখা গেছে এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়। খবর পৌঁছায় ভাটপাড়া পৌরসভায় 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্করী দত্তের কাছে। তড়িঘড়ি এলাকা পরিদর্শনে নেমে পড়েন তিনি। বলেন, আমি শুনেছি ভাটপাড়া পৌরসভার দুরকম পানীয় জল ব্যবহার করা হয়, একটা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে আর একটি বোরিং পদ্ধতিতে। যখন ওয়াটার ট্রিটমেন্টের জল বন্ধ হয়ে যায় তখন বোরিং পদ্ধতি চালু করা হয়। এখন কোথা থেকে সেটা আসছে সেটাই খতিয়ে দেখা হবে। একদিন অল্প অল্প পড়ছিল, আজকে অতিরিক্ত পড়ছে, যার জন্য আমরা বলতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা খেতে পাচ্ছি না তো জল, সকাল থেকে ওই জন্য বলে বলে পৌরসভা থেকে গাড়ি দিয়ে গেছে, আমরা সেই জল এখন ইউজ করছি। উনি এই পোকার জলের বালতিটা টেনে নিয়ে গিয়ে ফেলে দিতে যাচ্ছে। আজ এক সপ্তাহ ধরে এখানে সমস্ত বাড়ি থেকে কলের জলে পোকা বেরোচ্ছে। তা বেটা ছেলেরা তো আর কলে বিশেষ একটা যায় না, মেয়ে ছেলেরা প্রথম যখন পোকা দেখে কলের মধ্যে ওই ন্যাকড়া লাগিয়ে ওরা জলটা ব্যবহার করছিল। তা ওনারা আজকে অতিরিক্ত পরিমাণে পোকা বেরোচ্ছে, যার ফলে বাধ্য হয়েছে আজকে মানুষজনকে জানাতে। আজকে মানুষজনকে জানানোর পর আমরা পৌরসভায় খবর দিই, পৌরসভায় লোক আসে, কিন্তু তারা অস্বীকার করে। ওরা বলতে চাইছে যে আমরা এই পোকাটা আমরা হয়তো লাগিয়ে ইচ্ছাকৃত করেছি, কিন্তু আমাদের কী প্রয়োজন আছে তাদেরকে করার? দেখুন, আমি শুনেছি একটা বালতিতে জল ভরা ছিল, ওখানে দু চারটি পোকা দেখতে পেরেছে, কল থেকে বেরোচ্ছে এরকম কোনো এভিডেন্স নেই। তবুও খবর পেয়েই আজকে ছুটি দিনেও সঙ্গে সঙ্গে ভাটপাড়া পৌরসভা ওয়াটার ডিপার্টমেন্ট ওখানে পৌঁছয় কম্প্রেসার কাম ক্লিনিং মেশিন নিয়ে, আর ওখানে কাজ চলছে, আর আগামী দিন কোনো সমস্যা হবে না, তার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি।